প্রিয় দর্শক, ঐক্য ডট কম ডট বিডি সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের চিফ রিপোর্টার মাসুদ করিম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ। আশা করি আপনিও ভালো। আপনাকে ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে পড়ে শোনাতে চাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, করের ছাড় কম চাপ বেশি, গ্যাস কয়লার অভাবে লোডশেডিং বাড়ছে, বাংলাদেশে ঋণমান কমিয়েছে মুডিস, ফেডারেশন কাপ সাদা কালোদের রঙিন সন্ধ্যা। সমকালের শিরোনাম, ডলার সংকটে ঢুকছে বিদ্যুৎ জ্বালানি খাত, বাংলাদেশে ঋণমান কমালো মুডিস। কালের কণ্ঠের শিরোনাম, প্রত্যাশা পূরণের চাপে বাজেট, ফেডারেশন কাপ ফুটবলের রোমাঞ্চ ফেরালো মোহামেডান। মার্চের তুলনায় মে মাসে ডেঙ্গু রোগী 8.5 গুণ বেড়েছে, ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত অবাধ সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করলে ভয়ের কিছু নেই। ইত্তেফাকের শিরোনাম, চলতি সংসদের শেষ বাজেট অধিবেশন শুরু আজ, জ্বালানি সংকটে বস্ত্রখাতে উৎপাদন নেমেছে অর্ধেকে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, পেশাভিত্তিক প্রশিক্ষণের নির্দেশ রাষ্ট্রপতির, সংসদ ভাঙলেও বহাল থাকবে সরকার, নির্বাচনকালীন সরকার নিয়ে আইনজ্ঞদের অভিমত। মানবজমিনের শিরোনাম, নতুন ভিসানীতি নিয়ে সাধারণের ভয়ের কিছু নেই, সেপ্টেম্বর থেকে ইইউভুক্ত দেশগুলোর হেভিওয়েট নেতারা বাংলাদেশে আসবেন না। আমাদের সময় শিরোনাম, নির্বাচনী বছরে জোর সামাজিক নিরাপত্তায়, হাইকোর্টেও বিএনপি নেতা টুকু আমানের সাজা বহাল, ডক্টর ইউনুসহ 13 জনের বিরুদ্ধে দুদকের মামলা। প্রতিদিনের বাংলাদেশের শিরোনাম, বড় ঘাটতি বাড়াবে মূল্যস্ফীতি, আইইউটির সমাবর্তনে প্রধানমন্ত্রী, মুসলমানদের পিছিয়ে পড়ার কারণ বিশ্লেষণ প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। আজকের পত্রপত্রিকা জুড়ে আগামীকাল যেহেতু আজ সংসদ অধিবেশন, কালকে বাজেট উপস্থাপন করা হবে, বাজেটের প্রেডিকশন, বাজেট নিয়ে সব কিছু নিয়ে আলোচনা। যেমন প্রথম আলোর শিরোনাম, করের ছাড় কম চাপ বেশি, ইত্তেফাকের শিরোনাম, স্মার্ট বাংলাদেশ গড়ার রূপরেখা থাকছে বাজেটে, 7,61,785 কোটি টাকার বাজেট। ধন্যবাদ। আমি যেটা বলবো, যেটা একটা বার্ষিক ইভেন্ট, এবারে বাজেটটা একটু আর্লি করা হচ্ছে, সাধারণত জুনের 10 তারিখে দেওয়া হয়, কিন্তু এবার 1 তারিখে দেওয়া হচ্ছে। মনে হয় যে তারা ঈদের আগেই বাজেটটা পাস করাতে চাচ্ছেন, যেহেতু ঈদের একটা ইভেন্ট আছে। আর এই বাজেটটার একটা বিশেষ দিক, এটা হলো এমন একটা সময় বাজেটটা হচ্ছে যে যেখানে আমাদের জাতীয় সংসদ নির্বাচন সামনে আছে, আবার এই একটা বৈশ্বিক একটা অর্থনৈতিক সংকট চলমান আছে, বিশেষ করে যুদ্ধের কারণে, ইউক্রেনে এই রাশিয়ান যুদ্ধের কারণে, এই সমস্ত কারণে যে মুদ্রার যে একটা অস্থিতি, হ্যাঁ, মুদ্রাস্ফীতি, অস্থিতিশীলতা এর মধ্যে হচ্ছে। এর মধ্যে আরেকটা দিক সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে, সেটা হলো আমাদের এই সময়ে ক্রাইসিস মেটানোর জন্য IMF-এর কাছ থেকে ঋণ নেওয়া হচ্ছে, সেই কারণে IMF কিছু শর্ত আরোপ করেছে, যে শর্তগুলি এই বাজেটটার মধ্যে প্রতিফলিত হচ্ছে বলেই দেখা যাচ্ছে যে এখানে কোনো ভর্তুকির সংখ্যাটা অনেকখানি কমে গেছে, বেশিরভাগ জোর দেওয়া হচ্ছে কর বেশি আদায় করা মানুষের কাছ থেকে। যেই জিনিসটা যে কোনো দেশের জন্যই খুব প্রয়োজন, যে নিজস্ব অর্থায়ন বা নিজস্ব সম্পদের সংগ্রহ করা, কিন্তু এটা বৈদেশিক পরামর্শ হলে অনেক সময় কি আমার নিজস্বতা মানে ঠিকভাবে হয় না। যেমন ধরেন আমাদের যদি কৃষিভিত্তিক বিষয়গুলোর থেকে যদি ভর্তুকি কমানো হয়, তাহলে সেটা একটা চাপ। হ্যাঁ, কিছু কিছু খাত আছে যেগুলোতে খুবই জরুরিভাবে না দিলে কি পরিস্থিতি হয় সেটা। হ্যাঁ, তো এটা দেখা যাচ্ছে যে IMF-এর এটা এই শর্তগুলি বিশেষভাবে পালন করতে গিয়ে কর বাড়ছে বিভিন্ন ক্ষেত্রে, যেটা শোনা যাচ্ছে, কালকে হয়তো বোঝা যাবে যখন বাজেটটা প্লেস হবে। নিশ্চয়ই বাজেট প্লেস হওয়ার পরে আরও ডিবেট হবে এবং পাশ হবে, এখানে বিজনেসম্যান তারা হয়তো প্রতিক্রিয়া দিবেন, রাজনৈতিক প্রতিক্রিয়াগুলি আমরা জানতে পারব। কিন্তু এখন পর্যন্ত যেটা শোনা যাচ্ছে যে সেখানে ট্যাক্সেশনটা মিডিল ক্লাসের উপর বেশি দেওয়া হচ্ছে, এই জিনিসটা কিন্তু একটা ভয়ের কারণ। আমি মনে করি যে যেখানে আমাদের দেশে একটা বিপুল অঙ্ক ঋণ খেলাপি, সেই খেলাপি ঋণগুলি যদি আদায় করা যায়, তাহলে বিপুল অঙ্কের অর্থ পাচার হয়ে যাওয়ার খবর আমরা শুনতে পাই, সেইগুলি যদি ফেরত আনা যেত এবং নানা রকম আর্থিক দিকগুলিতে যেমন শৃঙ্খলা যদি আনা যেত, এবং বিশেষ করে দ্রব্যমূল্যটা যখন বেড়ে চলছে বিভিন্ন নিত্যপণীয় জিনিস, তো সেখানে মুদ্রাস্ফীতিটার ব্যাপারটাও এখানে উদ্বেগের সৃষ্টি করছে। কারণ বাজেটটা যখন ঘাটতিই দেখা যাচ্ছে বেশি, বাজেটে ঘাটতি থাকে কিন্তু এবার মনে হচ্ছে যে খুব একটা এক্সপানশন হবে, যেগুলি
হিসাব এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে, কালকে সেটা বোঝা যাবে। তো আমি মনে করি যে এই জিনিসটা যদি করের আওতায় যদি লোকের সংখ্যা বাড়ানো যায়, স্বাভাবিক সাধারণ করটাকে কর প্রদানকারীদের সংখ্যা, কারণ আমাদের এখানে 17 কোটি মানুষ কর মাত্র মনে হয় কি 20-30 লাখ কত লোক কর দিচ্ছেন, এই সংখ্যাটা যদি বাড়ানো যায় সেটা কিন্তু মানুষের গায়ে লাগবে কম। আর দ্বিতীয় কথা হলো যে যারা উচ্চ শ্রেণী তাদেরকে সুযোগ সুবিধা বেশি দেওয়া হচ্ছে বলে কয়েকদিন ধরেই পত্রপত্রিকায় লেখা হচ্ছে ধনিক শ্রেণী, কিন্তু এখানে মধ্যবিত্তটাকে এখানে টার্গেট করা হয়েছে। দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস ফর আমাদের দেশে যেটা মধ্যবিত্ত শ্রেণী বিকাশমান এবং আমাদের অর্থনীতি, সেক্ষেত্রে কি ওই জায়গাটা হবে না যে উপর আর নিচের চাপে মধ্যবিত্ত চ্যাপ্টা হয়ে যাবে, মধ্যবিত্ত জিলে চ্যাপ্টা হওয়ার অবস্থা? কারণ মধ্যবিত্তের যে কনজিউমার সেটা বিকাশ হচ্ছে সেটাই কিন্তু আমাদের দেশের গ্রোথটাকে বাড়িয়ে তুলছে। মাসুদ করুন, আপনি আজকে বোধহয় দুইটি একাধিক পত্রিকায় মুডিস নিয়ে একটি রিপোর্ট আছে, আমি প্রথমে বুঝতে পারিনি, তারপরে দেখা যায় বৈদিক লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশ এখন উঁচু মাত্রার দুর্বলতা ও তারলের ঝুঁকি রয়েছে, একই সঙ্গে প্রাতিষ্ঠানিক দুর্বলতা রয়েছে। মুডিসের বিশ্লেষণ, বাংলাদেশের ঋণ মান কমিয়েছে মুডিস। মুডিস জিনিসটা হলো যে ওনারা এই কোয়ালিটি অফ দি ইকোনমিক্স এর সব কিছু নিয়ে তারা একটা রেটিং করে। আমাদের যে ঋণটা আমরা বৈদেশিক ঋণ আমরা গ্রহণ করি সেটার কোয়ালিটিটাকে ওনারা, মানে এটাকে ফেরত দানের কোয়ালিটি, না এটা সামগ্রিক ঋণটা আমাদের অর্থনৈতিক পারফরমেন্সের সাথে এটা ফেরত দেওয়া এবং এই ঋণটার যে ঝুঁকিটা তার সব কিছু মিলে অর্থনৈতিক ইম্প্যাক্টের উপরে এরা একটা সামগ্রিক বিশ্লেষণ করে এবং এটা একটা নির্মোহ বিশ্লেষণ, সবাই মনে করে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী করা হয়। সেই দিক থেকে যদি এরা কোয়ালিটি আমাদের রেটিং নিচে নামিয়ে থাকে সেটা আমাদের জন্য পজিটিভ কোনো খবর না, নেগেটিভ খবর। তো আমি মনে করি যে এই জায়গায় আমাদের এই যে যেই জিনিসগুলির যে শৃঙ্খলা যদি আনা যায়, যে মুদ্রা নীতিগুলিকে প্র্যাগমেটিক করা, যদি আমরা ঋণ খেলাপির সংস্কৃতি থেকে বেরোতে পারি, জবাবদিহিতার স্বচ্ছতা বাড়ানো যায়, যদি আমরা আর্থিক পাচার কমাতে পারি, যদি আমরা করের আওতাটা এমনভাবে বৃদ্ধি করতে পারি যাতে সাধারণ মানুষের উপর ইম্প্যাক্টটা কম পড়ে, তাহলে আমাদের এই যে বিকাশমান মধ্যবিত্ত শ্রেণী যেটা আমাদের কন্টিনিউয়াস গ্রোথকে ধরে রাখছে সেই জায়গাটার মধ্যে ইম্প্যাক্টটা কম হবে। তো আমি মনে করি এই যে বাজেটটা যখন প্রণয়ন করা হচ্ছে, এবার অবশ্যই নির্বাচনী বছরে সাধারণত অ্যালোকেশনের সংখ্যাটা বেশি দেওয়া হয়, তো এই বছর ডেফিনেটলি খরচ কমানোর চিন্তাভাবনা সরকারের থাকবে, কারণ যেহেতু IMF-এর শর্ত এখানে রয়ে গেছে। সুতরাং সাধারণভাবে নির্বাচনী বছরে যে ধরনের বাজেট থাকে এটা একটু ডিফারেন্ট হবে বিকজ অব দি গ্লোবাল আর্থিক সিচুয়েশান। যেমন মহামারীটা আমরা কিন্তু রিকভার করেছি বেশ ভালোভাবে, কিন্তু আমরা এই যুদ্ধটাকে রিকভার করতে পারতেছি না, কারণ ডলারের এখানে ক্রাইসিসটা দেখা দিচ্ছে। কারণ দেখা যাচ্ছে ফেডারেল রিজার্ভের ডলার ইন্টারেস্ট রেট হাই করছে, যে কারণে মানুষ সব ডলারে ইনভেস্টমেন্ট করছে গ্লোবাল, যে কারণে এটা রেটটা বেড়ে যাচ্ছে। তো আমি মনে করি যে এই সমস্ত ক্ষেত্রে নিশ্চয়ই আর্থিক শৃঙ্খলা কীভাবে আনা যায় সেটা, বিশেষ করে আমাদের নিজস্ব মানে সরকারের ব্যয়টা কমানো যায়, সরকারের মানে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণটা কমানো যায়, এই সমস্ত নানা রকম হিসাব নিকাশ করে নিশ্চয়ই করা হবে এবং এই ব্যাপারে ডিবেট হবে, আলাপ আলোচনা হবে, রাজনৈতিক বিশ্লেষণ হবে এবং তার পরিপ্রেক্ষিতে বিশেষ করে প্রাইম মিনিস্টার যেটা বলছেন যে নিজস্ব উৎপাদনটা বাড়ানো, প্রতিটা ইঞ্চিতে যাতে আমাদের উৎপাদন যত বাড়ানো যায়, তাইলে মনে হয় এই জিনিসটা আমরা অতিক্রম করতে পারবো, কারণ এর আগে আর্থিক সংকট মোকাবেলার অভিজ্ঞতা বাংলাদেশের আছে। অনেক ধন্যবাদ আপনাকে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর একটি শিরোনাম পড়ি আপনাকে, সন্তানদের শিক্ষায় বিনিয়োগ বাড়ান, এবং তিনি বলেছেন যে মুসলমানরা শিক্ষায় কেন অনগ্রসর সেটা ভেবে দেখার কথা বলেছেন, এবং একই সাথে মহামান্য রাষ্ট্রপতি পেশাভিত্তিক প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন। উনি ঠিকই বলেছেন যে মুসলমানদের কালকে বোধহয় এই ইন্টারনেট এই যে ইসলামিক যে ইউনিভার্সিটি যেটা IIT যেটা YC পরিচালিত এবং YC মহাসচিব নিজেও এখানে অংশগ্রহণ করার কথা প্রতিবেদন করেছেন, তো সেই দিক থেকে প্রাইম মিনিস্টার সেখানে চিফ গেস্ট হিসেবে এটা ওখানে ছিলেন, তো সেখানে উনি ঠিকই বলেছেন যে আজকে মুসলমানরা পিছিয়ে কেন। আমরা যদি অতীতের দিকে তাকাই তাহলে মুসলমানরাই কিন্তু অনেক বেশি অগ্রসর ছিল, কিন্তু আজকে ক্রমশ পশ্চিমের দিকে চলে যাচ্ছে, এখানকার যে শিক্ষা দীক্ষার বিনিয়োগটা কম। আমি বলবো যে শিক্ষায় বিশেষ করে বিজ্ঞানে বিশেষ করে অগ্রগতির ক্ষেত্রে টেকনোলজি, প্রধানমন্ত্রী বিজ্ঞানের উপর জোর দিয়েছেন, এবং টেকনোলজিতে এই সমস্ত জায়গাগুলিতে আমাদের মুসলমান সমাজে ইনভেস্টমেন্টটা কম, এখানে ধর্মীয় গোঁড়ামি সন্ত্রাস জঙ্গিবাদ এই সমস্তগুলিকে বেশি প্রাধান্য দেয়া চলে যাচ্ছে। তো সেই জায়গায় আমার মনে হয় যে মুসলিম লিডার্স যারা YC-তে আসেন তাদের তো একটা ইসলামিক সহযোগিতা সংস্থা, তারা একেবারে রিলাকটেন্ট থাকলে তো হয় না, তো সেই জায়গাগুলিতে আমার মনে হয় প্রচুর কাজ করতে হবে, কারণ মুসলমানদের অতীত
অত্যন্ত গৌরবোজ্জ্বল অতীত এবং শিক্ষা দীক্ষায়, কিন্তু আজকে দেখা যাচ্ছে সেটাকে ছাপিয়ে যাচ্ছে পশ্চিমারা, বিশেষ করে যারা এই মুসলমানদের প্রতিদ্বন্দ্বী হিসেবে, এবং আমরা আস্তে আস্তে কূপমণ্ডুকতা, ধর্মান্ধতা, কুসংস্কার এই সমস্ত দিকে নিমজ্জিত হচ্ছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেই দিকে যাচ্ছে। সুতরাং প্রাইম মিনিস্টার যেটা বলেছেন যথার্থই তিনি বলেছেন, সেটাই আমি মনে করি সেটার দিকে আমাদের নজর দেওয়ার এখনই সময়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই গতকাল কুমিল্লায় ফেডারেশন কাপ ফুটবলের একটা খেলা হলো, এই এই আলোচনাটা কেন জিজ্ঞেস করছি বা তুলতে চাচ্ছি, যে একসময় ফুটবলের জাগরণ যা ছিল বাংলাদেশের, বিশেষ করে ঢাকায় আবাহনী মোহামেডান বা ফুটবলের দৈরত হলে এই যে আমাদের স্টেডিয়ামে বাদ ভাঙা জোয়া, টিকিটের জন্য হাহাকার, সব কিছু মিলে ফুটবলেরই তো ঐতিহ্য ছিল। তো কুমিল্লার এই ফেডারেশন কাপ ফুটবলের দুই দলের লড়াইয়ের মধ্যে মনে হয় একটা সম্ভাবনার জায়গা দেখা গেল নাকি মনে হয়? কালকে যে খেলাটা ছিল, খেলাটা কিন্তু কালকে অনেকেই দেখেছেন, টেলিভিশনে দেখানো হয়েছে সরাসরি, এবং সেখানে শেষ পর্যন্ত মোহামেডান স্পোর্টিং ক্লাব জিতেছে। লড়াই হয়েছে, সুতরাং আমি মনে করি যে এখানে কিন্তু কালকে বেশ দর্শক ছিল। আমি যে ফুটবলের ব্যাপারটা আমাদের দেশে, আপনি ঠিকই বলেছেন, আবাহনী মোহামেডান বলতে যে উন্মাদনাটা ছিল, এখন তো ফুটবলের ক্রিকেট ফুটবলকে ছাপিয়ে গেছে, কিন্তু ফুটবলটাও কিন্তু আমাদের, আমরা গ্লোবাল র্যাঙ্কিংয়ে ফুটবলে আমরা তেমন কিছুই না। তো আমি মনে করি যে আজকে দেখেন বিশ্বকাপ যখন হয় ফুটবলটাই কিন্তু সবচেয়ে বেশি আগ্রাধিকার মানুষ দেখে, যেমন আর্জেন্টিনা, ব্রাজিল এই সমস্ত আমাদের এখানে ছিল, পাড়া মহল্লায় ছিল, জেলাভিত্তি টাঙ্গাইলে বা বিভিন্ন এলাকায় যে প্রতিযোগিতাগুলি হতো ঢাকার থেকে খেলোয়াড়রা হায়ার করে নিয়ে যেত, সুতরাং সেইখানে কিন্তু ব্যাপক উত্তেজনা ছিল। আজকে খেলাধুলা কমে যাওয়ার কারণেই তো দেখা যাচ্ছে ইয়া বা মাদক এই সমস্ত বেড়ে যাচ্ছে, আমার দেখা যাচ্ছে যে নানা রকম কিশোর গ্যাং অমুক তমুক হচ্ছে। তো আমি মনে করি খেলাধুলা সংস্কৃতি চর্চাটার দিকে যদি আমরা বেশি মনোযোগ দিই, বিশেষ করে ঢাকা শহরে সবচেয়ে বড় ক্রাইসিস, মনোযোগ দেওয়ার কথা বলছেন ঠিক, সে যে সময় আমরা এই আলোচনাটা করছি সেই সময় আমরা নারী ফুটবলারদের নিয়ে আমাদেরকে নেতিবাচক কষ্টদায়ক আলোচনা করতে হচ্ছে, এটা কি খুব, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ আমি মনে করি এখন আমাদের নারীরাও যেভাবে একটা প্রতিবন্ধকতার মধ্যেও সাফ ফুটবলে অন্যান্য ক্ষেত্রে যেভাবে ভালো করছে, এটা একটা অর্ধেক জনগোষ্ঠীতে অনগ্রসরতার মধ্যে রেখে কোনো অবস্থাতেই কোনো জাতি অগ্রসর হতে পারে না। তো আমি মনে করি খেলাধুলার দিকে আমাদের আরও বেশি মনোযোগ দেওয়া দরকার, বিশেষ করে খেলার মাঠ উন্মুক্ত স্থানে ঢাকা শহরে খুবই অভাব, যে মাঠগুলি ছিল সেগুলি দখল হয়ে যাচ্ছে এবং মার্কেট হয়ে যাচ্ছে, আপনি ঠিকই বলছেন, সেই দখল যাতে যেগুলি এখনও হয়নি সেগুলি না হতে পারে, এবং যেগুলি হয়েছে সেগুলি পুনরুদ্ধারের ব্যবস্থা করা, আর যদি এগুলি করা যায় তাহলে নিশ্চয়ই আমাদের তরুণ সমাজ এই বিপদগামী হওয়া থেকে বিরত থাকবে। অনেক ধন্যবাদ। আপনি কয়েকদিন ধরে নিশ্চয়ই, যেহেতু আপনাকে নিউজ ট্রিটমেন্ট দিতে হয় আপনার পত্রিকায়, ডেঙ্গু নিয়ে অনেক কথা হচ্ছে, তো আমরা বোধ করি ওই নানাভাবে অন্যান্য খবরের পেছনে ডেঙ্গু নিয়ে গত, বিশেষ করে মার্চের, আজকে একটি পত্রিকায় আছে মার্চের থেকে এই আজকের এই মাসে অনেক গুণ বেড়ে গেছে ডেঙ্গু, তো সেটা যদি সঠিক সময়ে হেলাফেলায় যদি নষ্ট না করে, সঠিক সময়ে সঠিক কাজটি যদি না করা যায়, তাহলে তো একসময় আবার এটা নিয়ে দৌড়ঝাঁপ শুরু করতে হবে। হ্যাঁ, ডেঙ্গুর ব্যাপারটা খুবই উদ্বেগজনক, কারণ এই সিজনটা ডেঙ্গু হয়ে থাকে এটা সবাই জানে, কিন্তু আমাদের জিনিসটা হলো যে আমাদের ট্রিটমেন্টের একটা ফেসিলিটিস তো মানে পর্যাপ্ত না, চাহিদার তুলনা, এটা তো সবাই জানে। তো সেই জন্য আমরা যদি আগাম এই জিনিসটাকে প্রতিরোধ করার জন্য, বিশেষ করে মশক, যেগুলি মশক নিধন, মশার যে কামড় থেকে যেতে হয় এবং ডেঙ্গুর যে জিনিসটা যে দ্রুত প্লাটলেট কমে গিয়ে এটা অবনতি হয়ে যায়, সুতরাং এই জন্যে ঝুঁকি থাকে বেশি, এবং সে বিশেষ করে বাচ্চাদের, বয়স্ক লোকদের, তা আমরা মনে করি যে এই ব্যাপারে ট্রিটমেন্টের পর্যাপ্ত ব্যবস্থা যদি থাকে এবং এটার যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে যদি একটা জাগরণ সৃষ্টি করা যায়। এখন তো দেখা যাচ্ছে যে আমরা এটা কী বলবো, শুধু গভর্নমেন্ট বা সিটি কর্পোরেশন, আমাদের নাগরিকদের মধ্যে তো নয়, অনেক সময় যে ময়লাটা আমরা রাস্তার উপরে ফেলে দিচ্ছি, কিন্তু এটা যে পানিটা জমিয়ে রাখছি, অনেকে মনে করে যে এই জিনিসগুলি তো একটু পরে সিটি কর্পোরেশন লোকেরা নিয়েই যাবে, এই হবে সেই হবে, কিন্তু নাগরিক হিসেবে আপনার আমার দায়িত্বটা কী? এটা একটা সব কয়টা সুন্দর সিটি সেই নাগরিকদের কারণে হচ্ছে, এবং আমাদের সেরকম ডাস্টবিন করা, মানুষকে যে সেরকম সংস্কৃতিতে উদ্বুদ্ধ করা, সেই জায়গাগুলিতে ডেফিনেটলি সিটি কর্পোরেশন এবং অন্যান্য যাদের ভূমিকা আছে তাদের সেই ভূমিকাগুলি নিশ্চয়ই করা দরকার। কিন্তু আমি বলবো যে নাগরিক সমাজেরও একটা সিটি, মানে বিশেষ করে জনবহুল সিটি যেটা সবচেয়ে বিশ্বের অন্যতম
জনবহুল সিটি, সেটার ম্যানেজ করার ক্ষেত্রে জনগণের সহযোগিতা ছাড়া সম্ভব না। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম ডেঙ্গু পরিস্থিতি, আমার মনে হয় যে আমরা বারবারই প্রচার মাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে বলার চেষ্টা করা হয়, আপনার বাড়ির ছাদে, আপনার বাড়ির পাশে টবে বেশি দিন পানি ধরে রাখার যদি রাখা থাকে থেকে যায় তাহলে এর সম্ভাবনা বা সংকট বেশি দেখা দিতে পারে। আসুন সবাই মিলে আমরা যার যার দায়িত্ব সেটা পালন করবার চেষ্টা করি। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খুদা হাফেজ।